গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় দশ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ৮৬ পৃষ্ঠার বাংলায় পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। রায়ে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামান। ফায়ারিং স্কোয়াডের প্রচলন না থাকায় আসামিদের ফাঁসি দিয়ে রায় কার্যকরের কথা বলা হয়েছে রায়ে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ২০০০ সালের গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভার প্যান্ডেল তৈরির সময় ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করে। পরদিন ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ২০১০ সালে গোপালগঞ্জ আদালত থেকে মামলা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০১৭ সালে ট্রাইব্যুনালের রায়ে দশ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়। এছাড়া একজনকে যাবজ্জীবন ও তিনজনকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আসামিরা ৩টি আপিল ও ৭টি জেল আপিল করে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দশ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। দুই বিচারপতি সইয়ের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, জাতির পিতাকে সপরিবারে বিনাদোষে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ঘাতকের দল। দুনিয়ার কোনো সভ্য দেশে এভাবে সপরিবারে জাতির পিতাকে হত্যার ঘটনা বিরল। এই মামলায় সংগঠিত ঘটনাকে কোনোভাবেই হালকা করে দেখার অবকাশ নেই, বলা হয় পর্যবেক্ষণে। ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছিল যে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে, জনগণের সম্মুখে গুলি করে হত্যা করা হবে। মাননীয় আদালত বলেছেন যে বাংলাদেশে এখনও পর্যন্ত এই কালচারটা শুরু হয় নাই, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। রায়ে বলা হয়, আসামিরা তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীদের হত্যার ষড়যন্ত্র করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা নেত্রী এবং এই কারণেই জঙ্গিদের উদ্বেগ। জঙ্গিরা এই কারণে বারংবার প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছে। মামলায় পলাতক চার আসামি হলেন ইউসুফ, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই। আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির পরই রায় কার্যকর হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ইতিমধ্যে একজনকে, একজনের যে সরোয়ার হোসেন নামে, তাকে একটু আদালত শাস্তি কমিয়েছেন, এ কারণে আমরা অলরেডি আপিল করেছি। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।